জাহানি আছে এটা খেতে পারেন ব্রেড বিভিন্ন টাইপের প্যানকেক ফ্রেঞ্চ ফ্রাই এগুলো না খাওয়াই ভালো সব খাবার বাঙালি একটু কমই খায় না খাওয়াই ভালো এই ভেজিটেবলটা আপনারা খেতে পারেন দুইটাই ফ্রাইড রাইস খুব পরিমাণে কম খেতে হবে ওটা দুইটি আছে চিকেন পটেটো স্যুপ পরিমাণে কম খেতে হবে এগুলো হাতে নেওয়া যাবে সমস্যা নেই অল্প পরিমাণে এই জাতীয় কৃত্রিম জিনিস নেওয়া যাবে না ডিম খাওয়া যায় এটা বয়েল ডিমটা ভালো এগুলা না খাওয়াই ভালো কিন্তু আপনি এই যে ভেজিটেবল গুলা খেতে পারেন এটা না খাই এটা ভেজিটেবল খাবে এগুলো না খাই ভালো আমাদের ইন্ডিয়ান সালাদ সালাদ সব খাবে না সব খাবে ফ্রুটস তো অবশ্যই খেতে হবে এগুলো অবশ্য যদি ভালো কোম্পানি হয় খাওয়া যায় জিনিসগুলো অ্যাপেল জুস ব্ল্যাক কফি হ্যাঁ নিয়মিত খাওয়া যায় ভালো পরিমিত ব্ল্যাক টিও খাওয়া যায় সাথে দুধটি খেতে পারে কিন্তু সুগার খাওয়া যাবে না এই ফল কোকো ক্রাঞ্চ এগুলো না খাওয়াই ভালো যদিও বাচ্চাদের প্রিয় আর এখানে ফ্রেশ মিল্ক আছে মিল্ক খাওয়া যায় আছে আমাদের সাইফেল খাচ্ছে সাইফেল সাইফেল আসলে কারো কথা শুনতে চাচ্ছে না সে তার মতো খাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গুড মর্নিং আপনারা বাফের যে কোনো হোটেলে সকালে নাস্তা থাকে কিন্তু সব খাওয়া যাবে না সব খাওয়া যাবে না বুঝে শুনে খাইতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ